কি হলো আসতেছো না কেন হ্যাঁ আসতেইছি একটু প্যাটেমেথা করছে তাড়াতাড়ি এসো আরে ভাবি আপনি সব কি করতেছেন সজীব ভাই এদিকে আসেন কেন কি হয়েছে কি হয়েছে আপনি কিছু জানেন না আপনার স্ত্রী তো প্রেগন্যান্ট না আরে আপনি এসব কি বলছেন আমি তো আপনাকে চিনিই না দেখো আমি ওকে চিনি না জানি না আর উনি এসে তোমাকে উস্কিয়ে দিচ্ছে তুমি কি কিছুই বলবে না আরে দাঁড়াও ও আমার পরিচিত ছোট বোন বোন তুমি এসব কি বলতেছো তোমার ভাবি তো নয় মাসের প্রেগনেন্ট আর ওরে নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছি ভাই আমি সত্যিই বলতেছি ভাবি এতদিন আপনার সাথে অভিনয় করেছে আমি নিজের চোখে দেখেছি ভাবি প্রেগনেন্ট না এই আপনি এসব কি বলছেন দেখো ও যদি তোমার ছোট বোন হয় তাহলে আমি তোমার বিয়ে করা স্ত্রী তুমি কি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনবে নাকি আমার সাথে এক্ষুনি বাসে যাবে হ্যাঁ তুমি ঠিকই বলছো আমরা কেন বোকার মতো ওর কথা শুনতেছি চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাই আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো আপনার স্ত্রী আপনাকে সত্যিই ঠকাচ্ছে আপনি আপনার স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করে অনেক বড় ভুল করতেছেন এই তুমি চুপ করো আর একটা কথাও তুমি বলবে না শোনো তোমার এই ছোট বোন আমাদের দুজনের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে এটা কি তুমি বুঝতে পারছো না ও তোমাকে উস্কে দিচ্ছে যেন তুমি আমার সাথে ঝগড়া করো আর ও যা তা কি বলছে আমি নয় মাসের প্রেগনেন্ট আর ও এসে তোমাকে বলছে আমি নাকি প্রেগনেন্ট না ও নাকি নিজের চোখে দেখেছে ফালতু মেয়ে কোথায় কার শোনা তুমি এক্ষুনি তোমার এই ছোটো বোনের সাথে সম্পর্ক শেষ করে আমার সাথে তুমি বাসায় যাবা না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব বলে দিলাম আরে বোন তুমি এসব কি বলতেছো তুমি আমাদের মধ্যে ঝামেলা কেন সৃষ্টি করতেছো ও প্রেগনেন্ট হওয়ার পরে ওর সাথে প্রতিদিন আমার ভিডিও কলে কথা হতো আর ও ভিডিও কলে সব রিপোর্ট আমাকে দেখিয়েছে হ্যাঁ দেখো আমার শরীরটা খুব খারাপ লাগছে আমার মাথা ঘুরাচ্ছে প্রচন্ড করছে তুমি প্লিজ এক্ষুনি আমার সাথে বাসায় চলো কিছু ফালতু কথা না শুনে প্লিজ চলো চুপ করেন ভাবি আমি নিজের চোখে দেখেছি আপনি বেলুন ফুলিয়ে পেটের মধ্যে দিয়েছেন আমার কাছে ভিডিও আছে কি কি কিসের ভিডিও কি বলছো এসব তুমি শোনো চলো তো আমরা এখান থেকে বাসায় যাই দেখো আমরা যদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনি তাহলে আমার শরীরটাও খারাপ করবে আমার সন্তানের জন্য ক্ষতি হবে প্লিজ চলো আমরা যাই আরে যাব তো বটে কিন্তু সত্য মিথ্যা আগে যাচাই করে নেই আচ্ছা বোন বলো তো আসল ঘটনা কি আরে ও কি বলবে তুমি কি এখন দাঁড়িয়ে ওর কথাই শুনবে তোমার কি আমার কথা বিশ্বাস হয় না আমি কি তোমার কাছে আগে নাকি ও আগে বলো আরে তুমিও আগে ও আগে এই তুমি ভিডিও ফুটেজটা দেখাও তো শোনো ও তোমাকে নকল ভিডিও দেখাবে তুমি কেন বুঝতেছো না ও নকল ভিডিও দেখিয়ে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার তরি করতেছে প্লিজ তুমি চলো এখান থেকে চুপ করো নকল ভিডিও কি আসল ভিডিও দেখলেই তো বুঝতে পারবো তাই না বোন তুমি ভিডিওটা দেখাও তো আমারে এ দেখেন ভাইয়া আমি সত্য কথাই বলতেছি ভাবে আমি এসব কি দেখতেছি তুমি তোমার পেট থেকে বেলুন বের করো শোনো এটা বের করো বলতেছি এসব কি এগুলোর মানে কি বলো আমাকে শোনো আমি তোমার সাথে বাসায় গিয়ে কথা বলছি তুমি প্লিজ আগে আমার সাথে বাসায় তুমি এখানে ক্লিয়ার করবা এইসব কি এসবের মানে কি তোমাকে বললাম তো তুমি আগে বাসায় চলো বাসায় গিয়ে কিছু খুলে বলবো আমরা বসে কথা বলবো চলো বাসায় যে আমার শুনতে হবে না যা ফাইনাল হবে এখানেই হবে বলো ঠিক আছে তুমি জানতে চাও তো আমি এই মিথ্যে নাটকটা কেন করেছি তোমার ছোট বোন যা দেখেছে যা বলেছে সব সত্যি আমি এই মিথ্যা অভিনয়টা করেছি শুধুমাত্র নিজের সুবিধার্থে কারণ আমি যদি এই মিথ্যা অভিনয়টা না করতাম তাহলে নিজের সুবিধামতো মতো চলতে পারতাম না একটা কথা কান খুলে শুনে রাখো আমার এই মুহূর্তে বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না শুধুমাত্র তুমি আর তোমার মা জোরাজুরি করেছে বলে এই মিথ্যে অভিনয়টা করতে আমি বাধ্য হয়েছি সারা দিন তুমি আর তোমার মা মিলে আমার কানের কাছে সে জ্ঞান করো বাচ্চা বাচ্চা করে এসব শুনতে আমার মোটেও ভালো লাগে না তাই আমি বেলুন ফুলিয়ে সবসময় নিজের পেটের মধ্যে রেখেছি আর সবসময় তোমাদেরকে বোকা বানিয়ে বুঝিয়েছি আমি প্রেগনেন্ট আসল কথাটা হলো আমি প্রেগনেন্টস না তাহলে তুমি এই সত্যিটা আমার কাছ থেকে কেন লুকিয়েছো কেন লুকিয়েছি সেটা কি তুমি এখনও বুঝতে পারছো না তুমি এতই বোকা যে কিছুই বুঝো না তুমি শোনো তোমাকে আমি মন থেকে স্বামী হিসেবে কখনোই মেনে নিতে পারিনি তোমাকে আমি কখনো আমার স্বামী মনে করিনি আর একটা কথা শুনে রাখো তুমি কান খুলে আমি এই বিয়েটা শুধুমাত্র করেছি আমার বাবা মার কথা রাখতে না হলে আমার বাবা মাও খুব ভালো করে জানতো তোমার সাথে বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল আর আজও আমি ওকেই ভালোবাসি আমি যদি এই বিয়েটা তোমাকে না করতাম তাহলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কখনোই দেখা করতে পারতাম না ওর সাথে সময় কাটাতে পারতাম না যখন তুমি বাড়িতে থাকো না তখন আমি আমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে এসে আমরা আমাদের মতো সময় কাটাই আর আমি ওর সাথেই হ্যাপি থাকি তোমাকে আমি কখনোই ভালোবাসিনি থাকতো তোমার বাচ্চার মা হব আমি কি এতই পাগল হয়ে গেছি এখন যেহেতু তুমি জেনেই গেছো তাহলে আমার আরও বেশি সুবিধা হলো শোনো আমি ভালোই ভালোই বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও মিথ্যে নাটক করতে আমার নিজের কাছেই ভালো লাগে না কারণ আমি যাকে স্বামী হিসেবে মানতে পারবো না তার বাচ্চার মা হওয়া তার সাথে সারা জীবন কাটানো এটা আমার পক্ষে সম্ভব না কখনো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ওর সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবো প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও এই সত্যি কথাগুলো তুমি আমার বিয়ের আগে বললেও পারতা আমি কি তোমার কাছে কোনো কথা লুকাইছি বলো আমি তো আমার জীবনে সব কথা তোমারে বলছি তাহলে তুমি কেন আমার কাছে সব কথা লুকাইছো কও আরে আমি নিজে কত কষ্ট করছি এটা তুমি দেখছো আমি তো আম্মার সুখের লাগে আমি তোমারে বিয়ে করছিলাম যে আম্মা একটু সুখ পাইব তা না আমরা তো সবাই সুখে ভয়রা গেছি তোমার এই মিথ্যা অভিনয় দেখা আরে তুমি তোমার বয়ফ্রেন্ডে বিয়ে করবা আমারে কইলেই পারতা আমি নিজে যাই তোমারে বিয়ে দিয়ে দিতাম শোনো তোমার এসব কথা শুনতে আমার একদম ইচ্ছে করছে না বিশ্বাস করো আমি ডিভোর্স চেয়েছি ডিভোর্স দিয়ে দিলে আমি শান্তি আমি মুক্তি পাবো এটা তুমি হ্যাপি হ্যাঁ আমি অনেক হ্যাপি হব ঠিক আছে ডিভোর্স দিতে হলে তো কোর্টে যেতে হবে কোর্টের প্রমাণ লাগবে তাই আমি এই ফোনে রেকর্ডটা করে রাখছি রেকর্ড করেছো মানে আর কোনো প্রমাণ লাগবে না দেখো তুমি এই রেকর্ড কাউকে দেখাবে না এই রেকর্ড কাউকে শোনাবে না তুমি প্লিজ তুমি আমাকে কোর্টে গিয়ে সুন্দর মতো ডিভোর্স দিয়ে দিবা বলবো আমরা দুজনেই বলবো কোর্ট জিজ্ঞেস করলে বলবো আমরা হ্যাপি নেই তার জন্য আমরা ডিভোর্স চাই এইটাই শেষ তুমি কাউকে শোনাতে যাবে না প্লিজ তুমি চলে যাও তোমার সাথে আমার কোর্টেই দেখা হবে